নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ওসিআর কথাটি শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটা আপনি সেটাই জানতে পারবেন এবং শিখতেও পারবেন। এই জন্য ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে ওসিআর করতে হয়। বন্ধুরা, ওসিআর সম্বন্ধে আপনাদের একটু বলে নিই। ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। তো বন্ধুরা, এই অপটিক্যাল কথাটি আমরা কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হিসেবে সবসময় শুনেও এসেছি, তো যারা জানেন না তাদের কাছে নতুন হয়তো। তো বন্ধুরা, এটা নতুন কিছু নেই, এটা অনেক যখন থেকে কম্পিউটার এসছে তখন থেকেই কিন্তু এটা ইউজ হয়ে থাকে। কম্পিউটারের যে ক্যারেক্টারগুলো, যে টাইপগুলি আমরা টেক্সটগুলো দেখি, সেগুলোটাই হচ্ছে, সেটাই হচ্ছে অপটিক্যাল টেকনোলজি। এই টেকনোলজিটা কিন্তু বেশ কিছু ফিল্ডের মধ্যে ইউজ হয়ে থাকে। তো যেমন কি আমরা কম্পিউটারের ক্ষেত্রে তো বললামই, এইসব ফিল্ডে তো হয়েই থাকে, এবং এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। যেমন কি নোটস বাগেরা এসব কিন্তু কালেক্ট করার ক্ষেত্রে, তো সেখানে কিন্তু টিচার্স এবং স্টুডেন্টদের জন্য দারুণ হেল্পফুল হয়ে থাকে এই ওসিআর টেকনোলজি। এছাড়া ডক্টরি ফিল্ডেও কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে। ডক্টরি পেশেন্টের যেসব প্রেসক্রিপশনগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রেও কিন্তু এই টেকনোলজি ইউজ করে সেগুলোকে খুব ইজিলি কালেক্ট করা হয় এবং সেগুলোকে স্টোর করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে কী কী উপায়ে, কী কীভাবে, কোথায় কোথায় কিন্তু এই ওসিআর টেকনোলজি ইউজ হয়ে থাকে। আসুন দেখে নিই কিভাবে আমরা ইমেজ বা পিডিএফ ফাইলকে ওসিআর এ কনভার্ট করব। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে এবং এখান থেকে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে আই লাভ পিডিএফ। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো এটা অলরেডি আমার করা আছে, কিন্তু এই কাজটি করার জন্য আপনি আদার্স অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন। কিন্তু এটা হচ্ছে, এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি একবার ডাউনলোড করে নেন, কারণ এর মধ্যে প্রচুর প্রচুর কাজ আপনি কিন্তু করতে পারবেন। এই কারণেই আমি আপনাদের এটা বলছি করতে। তো এখানে এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমাদের কাছে সর্বপ্রথম আমাদের স্ক্যান করে নিতে হবে। যে কোনো ফাইল আমরা কিন্তু স্ক্যান করে নিতে পারি, ঠিক আছে। এই যে স্ক্যানার দেখতে পাচ্ছেন, এই স্ক্যানারের দ্বারা কিন্তু আপনি এভাবে স্ক্যান করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি স্ক্যান করে রেখেছি, যে ফাইলটাকে আপনি করতে চান সেটাকে স্ক্যান করে নেবেন। তো আমরা করে নিয়েছি। তো এখান থেকে আমরা টুলের মধ্যে যাব, টুলের মধ্যে এখান থেকে নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ওসিআর বলে লেখা আছে, ঠিক আছে, এটাতে ক্লিক করব। এবার এখান থেকে আইলা পিডিএফ থেকে আমরা এখান থেকে যে স্ক্যান করেছি সেই ফাইল একখানা নিয়ে নেব। এই ফাইলটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটাকে এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে অটোমেটিক্যালি এটা দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, বেশি সময় লাগবে না। তো এখানে দেখবেন এই এই অ্যাপ্লিকেশনটা কেন বলছি, এটার প্রিমিয়াম ভার্সনও আছে, কিন্তু এটাতে একদিনে আপনি কিন্তু চারটে কাজ করতে পারবেন, চারবার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 4, 3 of 4। তো এখানে কিন্তু চারখানার মধ্যে তিনটে আর বাকি আছে। তো এইভাবে করে নিতে পারবেন। আপনার যদি বেশি দরকার পড়ে তাহলে কিন্তু আপনি প্রিমিয়াম ভার্সন নিতে পারেন। সেটা শুধু এইটাই অ্যাপ্লিকেশনটা কেন, যে কোনো অ্যাপ্লিকেশনেরই প্রিমিয়াম ছাড়া আপনাকে আনলিমিটেড কাজ করতে দেবে না, কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম টুল। যে কাজটা ওসিআরের কাজটা, এটা কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে বেশি ইউজ হয়ে থাকে, যে কারণে অবশ্যই তাদেরকে পে করতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা গো ফাইলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে এই যে অপটিক্যাল মোডে চলে এসছে, এগুলোকে বলা হয় অপটিক্যাল ক্যারেক্টার। ওই টেক্সটের মধ্যে যে ক্যারেক্টারগুলো আমরা দেখছিলাম সেগুলো একটু টেক্সট ছিল, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই অপটিক্যাল মোড। তো এইটা কিন্তু আপনি যদি সেন্ড করেন কাউকে, সেক্ষেত্রে কী হবে কি, এটার দেখতে অনেকটা ব্রাইটনেস এবং বুঝতে সুবিধা হবে। অনেকে কিন্তু যাদের চোখের জ্যোতি কম আছে তারা কিন্তু এটা খুব সহজে বুঝতে পারবেন এবং ইজিলি সেটাকে পড়তে পারবেন। তো এখান থেকে আপনি এখান থেকে কপি করেও নিতে পারেন, বা এখান থেকে শেয়ার করে আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপের মধ্যে এখান থেকে আপনি সেন্ড করতে পারেন এইভাবে। তো এটাই হচ্ছে বন্ধুরা ওসিআর সিস্টেম। তো দেখে নিলেন এইভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একখানে লাইক করবেন এবং চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।